নমস্কার। সাহিত্যের রত্নভাণ্ডার পরিবারে সকল শ্রোতা বন্ধুকে স্বাগত। আজ আমরা শুনব বিখ্যাত শিশু সাহিত্যিক সুকুমার রায়ের রচনা। প্রখ্যাত শিশু সাহিত্যিক ও বাংলা সাহিত্যে ননসেন্স সাহিত্যের প্রবর্তক আমাদের সবার প্রিয় সুকুমার রায়। সুকুমার রায়ের সৃষ্টি আমাদের আজও আলোড়িত করে। সেই তালিকায় রয়েছে আবোল তাবোল, পাগলা দাশু, হজ বড়ল ইত্যাদি। তার পিতা বিখ্যাত শিশু সাহিত্যিক উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর মৃত্যুর পর তিনি সন্দেশ পত্রিকা সম্পাদনার দায়িত্ব গ্রহণ করেন। তাহলে চলুন সবাই একসাথে আনন্দ করে শুনি আজকের গল্প, গোপালের পড়া। দুপুরের খাওয়া শেষ হইতেই গোপাল অত্যন্ত ভালো মানুষের মতন মুখ করিয়া দু একখানা পড়ার বই হাতে লইয়া তিনতলায় চলিল। মামা জিজ্ঞাসা করিলেন, কিরে গোপলা, এই দুপুর রোদে কোথায় যাচ্ছিস? গোপাল বলিল, তিনতলায় পড়তে যাচ্ছি। মামা, পড়বি তো তিনতলায় কেন, এখানে বসে পড় না। গোপাল, এখানে লোকজন যাওয়া আসা করে, ভোলা গোলমাল করে, পড়বার সুবিধা হয় না। মামা, আচ্ছা যা মন দিয়ে পড়গে। গোপাল চলিয়া গেল। মামাও মনে মনে একটু খুশি হইয়া বলিলেন, যাক, ছেলেটার পড়াশোনায় মন আছে। এমন সময় ভোলাবাবুর প্রবেশ। বয়স 3 কি 4, সকলের খুব আদুরে। সে আসিয়াই বলিল, দাদা কই গেল? মামা বলিলেন, দাদা এখন তিনতলায় পড়াশোনা করছে, তুমি এইখানে বসে খেলা করো। ভোলা তৎক্ষণাৎ মেঝের ওপর বসিয়া প্রশ্ন আরম্ভ করিল, দাদা কেন পড়াশোনা করছে? পড়াশোনা করলে কি হয়? কি করে পড়াশোনা করে? ইত্যাদি। মামার তখন কাগজ করিবার ইচ্ছা। তিনি প্রশ্নের চোটে অস্থির হইয়া শেষটায় বলিলেন, আচ্ছা ভোলাবাবু, তুমি ভজিয়ার সঙ্গে খেলা করো গিয়ে, বিকেলে তোমায় লজেন চুষ এনে দেব। ভোলা চলিয়া গেল। আধ ঘন্টা পর ভোলাবাবুর পুনঃপ্রবেশ। সে আসিয়াই বলিল, মামা আমিও পড়াশোনা করব। মামা বলিলেন, বেশ তো, আর একটু বড় হও, তোমায় রং চঙে সব পড়ার বই কিনে এনে দেব। ভোলা, না যেরকম পড়াশোনা নয়, দাদা যেরকম পড়াশোনা করে সেই রকম। মামা, সে আবার কি রে? ভোলা, হ্যাঁ সেই যে পাতলা পাতলা লঙিন কাগজ থাকে আর কাঠি থাকে, আর কাগজে আঠা মাখায় আর তার মধ্যে কাঠি লাগায়, সেই রকম। দাদার পড়াশোনার বর্ণনা শুনিয়া মামার চক্ষু স্থির হইয়া গেল। তিনি আস্তে আস্তে পা টিপিয়া টিপিয়া তিনতলায় উঠিলেন। চুপি চুপি ঘরের মধ্যে উকি মারিয়া দেখিলেন, তার ধনুর্ধর ভাগ্নেটি জানালার সামনে বসিয়া এক মনে ঘুড়ি বানাইতেছে। বই দুটি ঠিক দরজার কাছে তক্তপোষের ওপর পড়িয়া আছে। মামা অতি সাবধানে বই দুখানা দখল করিয়া নিচে নামিয়া আসিলেন। খানিক পরে গোপালচন্দ্রের ডাক পড়িল। গোপাল আসিতেই মামা জিজ্ঞাসা করিলেন, তোর ছুটির আর কদিন বাকি আছে? গোপাল বলিল, 18 দিন। মামা, বেশ পড়াশোনা করছিস তো,
না কেবল ফাঁকি দিচ্ছিস? গোপাল: না, এই তো এতক্ষণ পড়ছিলাম। মামা: কি বই পড়ছিলি? গোপাল: সংস্কৃত। মামা: সংস্কৃত পড়তে বুঝি বই লাগে না, আর অনেকগুলো পাতলা কাগজ, আঠা আর কাঠি দিয়ে নানা রকম কারিকুরি করার দরকার হয়। গোপালের চক্ষু তো স্থির, মামা বলে কি? সে একেবারে হতভম্ব হইয়া হা করিয়া মামার দিকে তাকাইয়া রহিল। মামা বলিলেন, বই কোথায়? গোপাল বলিল, তিন তলায়। মামা বই বাহির করিয়া বলিলেন, এগুলো কি? তারপর তাহার কানে ধরিয়া ঘরের এক কোণে বসাইয়া দিলেন। গোপালে ঘুড়ি, লাটাই, সুতো ইত্যাদি সরঞ্জাম 18 দিনের জন্য মামার জিম্মায় বন্ধ রহিল। শেষ হলো আজকে ছোট্ট গল্প গোপালে পড়া। খুব তাড়াতাড়ি আবার আমরা সবাই একসঙ্গে নতুন গল্প শুনব। আজকের গল্পটা ভালো লাগলে সাহিত্যের রত্ন ভাণ্ডারকে সাবস্ক্রাইব ও শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই লাইক ও কমেন্ট করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।